lecturer of Electronics and Telecommunication Department. It is an honor to be here with you all today. You are going to enjoy the time we spend together in this morning. Our students are going to share some of the most important ideas that have ever been discovered in this area. I know everybody have a question why we are initiate this kind of program. The thing is, Polytechnic trying to improve the conventional method of study. That's why Electronics and Telecommunication Department and Computer Science and Technology Department are trying to execute such kind of program that will keep a deep impact for the overall growth of our students. We are strongly believe that it can help to enhance their professional skills as well as technical standards. By this, they can be more competitive to their respective fields. In another way, we can see this kind of events improves their verbal communication skills as well as interpersonal skills. I can say with emphasis, our students will become more confident with overall growth by such kind of program. As a result, students will be confident and presentable with their improved communication skills. They definitely lead them to be a successful engineer in their life. I will not take more time. Now, I would like to call upon the stage Mr. Shofir Alamandal sir to say something about this program. Please sir, come on the stage. আস্তে আস্তে তাদের যোগ্যতা বাড়বে,
জড়তা কাটবে এইভাবে কিন্তু একটা স্টুডেন্ট আস্তে আস্তে তার ক্যারিয়ার করুন তার প্রোফাইল করুন তার ক্রেডেনশিয়াল করুন সবটাকে ডেভেলপ করুন শুধু একটা কয়েক মানে সার্টিফিকেট নিয়ে গিয়ে সেটার মধ্যে বলতে কিন্তু পাস করবে যে যতটা কমিউনিকেটিভ যে যতটা ভালো কথা বলতে পারে এমনও ছেলে মেয়ে আমরা দেখেছি ইন্টারভিউ সময় যারা কোনো টেকনিক্যাল কোশ্চেনের সঠিক উত্তর না দিলে জব পেয়ে গেছে তার একটাই কারণ তার যেটাকে ইংরেজিতে আমরা বলি গেস্টার বা পোশ্চার হাফ হাফ অ্যাটিটিউড এগুলো এতটাই ভালো সেই কোম্পানির উপরে যে তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো তো এই যে বিষয়টা টেকনিক্যাল কনসেপ্ট কতটা তার আছে বা না আছে তার বেশি থিওরিটিক্যাল কনসেপ্ট কতটা আছে বা না আছে সেটার উপর তার ছাড়াও তার কতটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশে ঘটাতে পারছে সে কতটা ভালো ছেলে বা মেয়ে সেটা কিন্তু বেরিয়ে আসছে তার কথা বলার সেই জন্য কথা বলতে শিখতে হবে হাউ টু কমিউনিকেট উইথ আদার্স অপরের সঙ্গে কীভাবে কথা বলতে হয় নিজেদের যেটুকু আছে সেটুকু কীভাবে প্রকাশ করতে হয় তো একদিনে হয়ে ওঠে একদিনে কিন্তু আমি আমাকে আজকে বলতে যদি বলেন আমি বলতে পারবো আস্তে আস্তে তো অভ্যাসে পড়াশোনা চলছে চলুন ল্যাবরেটরিতে ওয়ার্কশপে প্র্যাকটিক্যাল ক্লাস করতে চলুন দেখা যায় আমাদের স্টুডেন্টকে বছরের পর বছর আমরা চুপ থাকতে দিয়েছি চুপচাপ সাইলেন্স চুপচাপ থাকে কোনো কিছু কিন্তু দেয় না যদি কোনোদিন কোনো স্যার জিজ্ঞাসা করেন যে তুমি কিসে আসো হয়তো এইটুকুই বললো যে আমি বাসে আসি বা আমি হোস্টেলে থাকি এছাড়া বেশ কিছু তার মানে সে শোষিত হলো শোষিত হতে পারে যতটা সে যতটা শোষিত হলো যতটা মানুষের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে বা কন্ট্যাক্ট রাখতে পারবে কমিউনিকেট করতে পারবে তত তার কি হবে জড়তা কাটবে আস্তে আস্তে এই জন্য প্র্যাকটিস দরকার এরকম ধরনের প্রোগ্রাম হলো সেরকম একটা প্র্যাকটিসের মাধ্যম এখানে আপনাদের ছেলেরা যেমন দেখবেন আমাদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে আমরা মা বাবারা এক্সপেক্ট করি যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পরে আমার ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়ামে বা ইংলিশ মিডিয়ামে কথা বলতে পারবে ইংরেজি ভাষায় কথা বলতে পারবে এবং ভালো করে বলতে পারলে আমরা খুশিও হই মনে হয় আপনার ছেলে মেয়েরা যখন একটা কোম্পানি ইন্টারভিউয়ের সামনে নিজেদেরকে ইংরেজি ইন্ট্রোডিউস করছে আপনি যদি সেই ভিডিও ক্লিপগুলো দেখেন বা দেখেন আরাম থেকে দেখেন তাহলে আমরাও ভালো লাগবে যে আমার এই ছেলেটাকে কখনো তো আমি সেভাবে ইংরেজি বলতে বা শেখাইনি বলতে দেখি শেখাইনি আমার ছেলেটা বেশ তো পারছে ও তো বেশ বিশ্ব জগতে নিজের খাপ খাই নিতে পারবে এটাও আমাদের লোককে খুব প্রীত করে তো যাই হোক এই ধরনের প্রোগ্রাম আমি কিছু না সব যারা করতে রয়েছে আমি বারবার বলবো এরকম আমি বললাম ইংরেজিতে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে দশটা বাক্যে নিজের সম্বন্ধে বল সে নিজে পড়লে বলতে থাকলো মাই নেম ইজ ও ও মাই ফাদার্স নেম ইজ ও বা মাই প্যারেন্টস আর উই বি বি ও করতে থাকলো এখন সে বলার পর টিচার হিসেবে আমরা চাইবো আমরা স্কুলটা বেস্ট পারফর্ম করবো সব থেকে ভালো বলাটা কোনটা হবে সেটা আপনারা যারা শুনবেন তারা রেকটিফাই করে দেবেন যাতে পরবর্তী পারফরমেন্সটা একেবারে সঠিক হয় বড় অপেক্ষা থাকে না যেন আমার এখানে গোবিন্দপুর স্টুডেন্ট বা জিএসএম পি স্টুডেন্ট যারা তারা একটা ব্র্যান্ড হয়ে যাবে ওরা নিজেদের ইন্ট্রোডিউস করতে জানে তারপরে তো বিষয়গত কনসেপ্ট তার প্র্যাকটিক্যাল কনসেপ্ট পরে পরে সে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ছেলে এখানে আলাদা করে তাদেরকে নিজেকে ট্রেনিং ট্রেনার করা হয় এবং যেটাকে আমরা এক কথায় বলি পিডিএস বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিল যেটা ব্যক্তিত্ব তার যা ব্যক্তিত্ব তার উৎকর্ষ সাধনের যে দক্ষতা তার ব্যক্তিত্ব সে কেমন ব্যক্তি সেটাই বুঝতে পারল তাহলে তাকে চাকরি দেবো কি করে কথাবার্তায় তার অ্যাটিটিউডে তার চোখের ভাষায় এগুলোতেই খুঁজে হবে তার ব্যক্তিত্ব
সেজন্য আমাদের যখন আমরা যারা মা বাবা আমরা যারা টিচার আমরা যারা অভিভাবক তারা তাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করবো তাদের কিভাবে তাদের উত্তরণ করছে। তো এই ধরনের মঞ্চগুলোতে বারবার রেকটিফিকেশনের মধ্যে দিয়ে তাদের আরো বেটার অ্যাচিভমেন্ট আসুক এই কামনা করে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বড় শেষ করতে Thank you, sir, for your such valuable words. Now, I would like to call upon the stage Mr. Shauraj Mandal, sir, to say something. আগত প্রত্যেক অভিভাবককে আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা শিক্ষকদের অভিনন্দন এবং প্রথম আমি কলেজ কর্তৃপক্ষকে এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অভিনন্দন জানাচ্ছি কারণ এটা রেগুলার বেসিসে দেখে নেওয়া বা জেনে নেওয়া টোটাল শিক্ষার সঙ্গে আজকে ভীষণভাবে প্রাসঙ্গিক কারণ গার্জেনদেরও যারা আজকে জানতে চাইছেন যে তাদের ছেলেরা কীভাবে তৈরি হচ্ছে আজকের দিনে এই যে কনসাস লেভেলটা আছে এটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে। আমি শুধু কয়েকটা কথা বলব যে অ্যাকচুয়ালি শিক্ষা শব্দটার মানে আমার মধ্যে থাকা বা আপনার মধ্যে থাকা অরিজিনালি যে জ্ঞান বা নলেজ অলরেডি আছে সেটাকে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা নতুন করে কোনো জ্ঞান দেয় কিন্তু তাহলে রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শ বা বাণী শুনে সারা পৃথিবীর লোক উপকৃত হয়েছে তিনি কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসেন। শিক্ষা হচ্ছে সেই মাধ্যম যে মাধ্যমে আপনার মধ্যে থাকা যে জ্ঞান বা নলেজ সেটা প্রকাশ পায় প্রকাশ পেতে সাহায্য করে। তাই সেই শিক্ষাটা শুধু একটা কনভেনশনাল ওয়েতে ক্লাসে বসে কতগুলো জিনিসকে খালি রিডিং করানোর মধ্যে যদি সীমাবদ্ধ রাখা হয় তাহলে সেই শিক্ষাটাকে শিক্ষা বলা যাবে। শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষাতে দাঁড়িয়ে যে ছাত্র যখন বাস্তব জীবনে পা দেবে তখন সে বাস্তব জীবনের সমস্ত প্রতিকূলতাকে সে হচ্ছে সামনে নেবার ক্ষমতা অর্জন করবে। সেই যে সার্বাঙ্গিক শিক্ষা দেবার যে পদ্ধতি সেটাকেই আমাদের এই কলেজে অনুসরণ করা হয় এটা আমি দিনের পর দিন দেখেছি। তো সেই জন্যই আমি এখানকার শিক্ষকদের আরও বেশি অভিনন্দন জানাই। প্রথম কথা হচ্ছে আমাদের একটু আপনাদের যারা অভিভাবক উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কবিতপুর শেখালী সমাজসেবা সমিতির আন্ডারে 7টি আইটিআই কলেজ আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের অধীনে যে সমস্ত স্কিলের যত রকমের কোর্স হয় তার প্রত্যেকটাই এখানে অত্যন্ত সফলতার সাথে চালানো হয়। এই কথাগুলো বলছি এই কারণে যে একটি ছাত্র যখন বেরোবে তার কাছে প্রথম হচ্ছে যে পাশ করে বেরোয়ার পর তার কর্মক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ যে কর্মক্ষেত্রকে নিশ্চিত করার একটা প্রয়াস এই কলেজে পরিচালক সমিতি অলরেডি ছাত্র ভর্তি করার সময় থেকেই মাথায় রেখেছে। এই আইটিআইগুলো এবং তাতে চলা শর্ট টার্ম কোর্স সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলা প্রচুর পরিমাণে যে শর্ট টার্ম কোর্স তাতে জীবিকা কারণ আজকের দিনে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে স্কিল ডেভেলপমেন্ট এবং কারিগরি শিক্ষা যখন একসাথে মেলবন্ধন ঘটে একটি ছেলে যখন দুটো গুণেরই অধিকারী হয় তার কাছে কর্মজীবনে প্রবেশ করা এবং তারপর উন্নতি সাধন করা আর পাঁচজনের থেকে অত্যন্ত সহজ হয়ে যায়। সেই জায়গাটা সেই ছেলেটি বোঝার আগেই এই কলেজ কর্তৃপক্ষ যাতে তাকে সেই কর্মক্ষেত্রে আরও বেশি সহজভাবে সম্মানের সঙ্গে স্থাপন করতে পারে সেই প্রভাবটা মাথায় রেখে সেই সমস্ত সেট আপগুলো তৈরি করছে। সেই জন্যই কলেজ কর্তৃপক্ষকে আমার অভিনন্দন যে এই কলেজের আন্ডারে প্রত্যেকটা সফলভাবে চলা আইডিয়া প্রত্যেকটা সফলভাবে চলা স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম এই ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সফল করবে। শুধু এই নয় যে শিক্ষা শুধু কনভেনশনাল শিক্ষা থেকে বেরিয়েছে আজকের দিনে অত্যন্তভাবে জরুরি যেটা হচ্ছে যে প্রত্যেকটি ছাত্রকে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম করে তোলা। সেটি কি রকম আপনারা সবাই জানেন যে আজকে মেডিকেল সায়েন্স এতটাই উন্নত হয়েছে যে আপনাকে যদি ওষুধ খায় আনা হয় তাহলে 75-80 ইভেন 85 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখার কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি মদ অভ্যাসের দাসত্ব হই তাহলে আমি বেঁচে থাকবো কিন্তু 65-70 বছরের পর থেকেই যে লাইফ যাকে বলে কন্ট্রিবিউশন করা যাকে বলে সেটা শেষ হয়ে যাবে। সেই যে পেনফুল হতে হয় যেটা এখন বুঝতে পারবে না জীবনের যে শেষ 15-20 বছর 25 বছর কোনো কন্ট্রিবিউশন ছাড়া শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করার জন্য এবং এটা আমরা ঘটতে দেখছি অনেক আমরা ঘটতে দেখছি শুধু ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে আমাদের কিছু বয়স্ক মানুষজনকে আত্মীয়দের সেটা যাতে না ঘটে সেই শারীরিক কনসাস লেভেলটাও এই কলেজ থেকে দেওয়া হয় যে কেন সে এখন থেকে সতর্ক থাকবে তার কারণ
জীবন হচ্ছে ততটুকু যতটুকু সে সবল যতটুকু সে কন্ট্রিবিউট করতে পারবে যতটুকু সে হচ্ছে অপরের জন্য বাঁচতে পারবে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করে হার্টবিটটাকে বাঁচিয়ে দেওয়ার নাম বেঁচে থাকতে পারবে সেই যে নলেজটা সেটা দেওয়ারও প্রয়াস এই কলেজ থেকে হয় মানসিক সেটাপটাকে বলে যে মানসিক সেটা কি অরিজিনাল যে চিন্তনের সমতা যে অনেস্ট থিঙ্কিং এর যে প্রসেস কাউন্সিলিং এর মাধ্যমে আমি দেখেছি যে কারণ এই কলেজের সাথে সহযোগী সংস্থা হিসেবে একটি একটি চ্যানেল কাজ করে উত্তর বাংলা তার নাম আপনারা জানেন সেই উত্তর বাংলা প্রয়াস বিভিন্ন রকমের কাউন্সিলিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিকভাবে দৃঢ়তা নিয়ে আসার সফল করার শক্ত সমর্থ করার যে প্রয়াস সেটা নিয়মিতভাবে চালিয়ে যায় এবং এই চ্যানেলটি শুধু এটাই নয় এই টোটাল যে জায়ান্ট ফিগারটা সহযোগী সংস্থা মিলিয়ে এটা এডুকেশন ওয়ার্ল্ডে কত বড় একটা ফিগার সেটা বাইরের রাজ্যের কাছে সমগ্র ভারতবর্ষের কাছে ইউটিউব এবং বিভিন্ন রকমের লিঙ্কের মাধ্যমে তুলে ধরে যাতে করে এই সমস্ত ছাত্রছাত্রীরা কি কোয়ালিটির মধ্যে দিয়ে যেমন আমি কথার কথা অভিভাবকদের বলছি এই যে ওয়ার্কশপটি এখন হচ্ছে এই ওয়ার্কশপটি টিভিতে লাইভ দেখানো হচ্ছে এবং সেটিকে শেয়ার করছে অ্যাটলিস্ট 5,000 ছেলে মেয়ে যারা অন্যান্য সংস্থা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত এর এটা করার কারণ কি না গোটা ভারতবর্ষের শিক্ষা জগত এবং যারা এমপ্লয়ার যারা চাকরি দেয় তারা দেখছে যে এই কলেজটিতে এই ধরনের কাজকর্ম অভ্যাস হয় সুতরাং তারা যখন তাদের ছেলেটিকে দরকার হবে চাকরির জন্য তারা প্রথম তাদের লিস্টের উপরের দিকে এই কলেজগুলোর নাম লিখে রাখবে যে এখানেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাবো যে আমাদের ছেলেপত্র এখান থেকে যাতে আমরা সিলেক্ট করতে পারি কারণ এখানে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় সেটা আলাদা এইটা হচ্ছে উদ্দেশ্য সুতরাং এখানকার যে পরিচালন সমিতি তারা একটা ব্যাপক বিস্তৃত সামাজিক ডেভেলপমেন্টের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে এই ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য যে টোটাল সেটআপটা গড়ে তুলেছে কিন্তু কনভেনশনাল পদ্ধতিতে ক্লাস হলো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি এই কর্তৃপক্ষের কাছে আবারও একবার কৃতজ্ঞতা জানাই এবং আসছেন এবং যারা অভিভাবক আজকে এসেছেন তার সাথে এই কলেজের শিক্ষক এবং কর্তৃপক্ষ যদি নিয়মিত আদান প্রদান মতে বিনিময় চলতে থাকে এইভাবে কলেজটি এগিয়ে যায় অচিরই ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে এই কলেজ এই অলরেডি একটা ভালো জায়গা করে নিয়েছে কি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে এই আশা রেখে প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করি Thank you so much sir for your valuable speeches. Now first I will introduce myself. My name is Ali Sinha and I am belonging from Computer Science and Technology Department. A department that creates the soft part of a machine. Okay, so we will now start our program Emerge. At first we will give the best awards and certificates to our beloved students who really do great performance in these academics academic sessions 2018-2019. So now we will start prize giving ceremony. So I would like to call Mr. Safiul sir. Please come on the stage to give the prize to the student who performs really well. Please come on the stage, sir. First, for the best performance of academy, second year CST, Computer Science and Technology Department, I will call Supriya Pal. Please come on the stage. Thank you.
Farhad sir, please come on the stage. And now, I will call Samimuddin Sheikh from second year Electronic and Telecommunication Department for his excellency and performance award of 2018 and 2019. Class attendance is mandatory.
every student must have to respond to the topic teach by the teachers. Our teachers always try to write and cooperate with every students. Every student must have to maintain discipline and think that in order to be a good student, what I have to do, what the student have to personally have to do in order to be a good student. In order to continue good studies on every subject, the student should have to make a personal routine with proper timings. Instead, time of wake up, and what, because we have to study many subjects. But what time when you have home, we have to study, you have to maintain it. And another thing is that what are the defects? That is over here. So malpractice and wastage of time, these are the two defects you have to avoid. Every student should have to avoid the malpractice and the wastage of time. Seriousness in mind, because I'm telling you, today you are at a stage, you personally know what stage I belong. I am a good or a bad student, a student personally knows. So if you will be serious, you have to in mind, you should be serious. In order to make a good results, in order to make a good student, what a student has to do? Seriousness in mind is the main thing. And another defect is that relaxation. Because if you will be relaxed, it will waste your career. Because you waste your time you waste it. Because I tell you, if you want to study any topic or chapter, you should have to think, you have to complete with that about that time. Otherwise, how can you complete the studies? Another thing is that side by side, way of representation is called another criteria. Suppose I'm telling you, there are many students belong to this society. They are not so good, but their way of representation and their communication skills is very much good, so that they can able to improve themselves in many companies or organizations. I'm telling you because it is shows the quality, and as well as because it shows the quality of the student. We are, because you should be knowledgeable first. If you want to be competent in good studies, you have to first you have to be knowledgeable, and you have to produce it yourself. How much knowledge you have? These are the things. If you are not able to have a good knowledge, how can you able to show? How can you able to represent? Because the interviewer will ask you many questions. You have a good knowledge, you can able to take a challenge, and then you able to remove the nervousness. Today, I appreciate the way of representing the event 2019 organized for EC and CST students. I hope that this student can able to represent bright future. Thank you. So, now we will start the presentation part of Emerge. First, I would like to call the girls group from CST second year to representing their topics about computer network. So, before starting the network, I want to say something about networking. So, basically networking is nothing but communicating with one node to another node. If we say in Bengali, the networking means Jal Vinyas. So, more and more information, whatever we are sharing from one nation to other nation, it is connected through the networking procedure. So please, give a clap to them. Give a clap to them and represent the first time of your life. Please, continue yourself.
guardians, my dear friends and seniors also. Now we are going to start our presentation on an interesting topic. This is computer network. This is presented by me, Boshali Devna from CST Department, second year, and my presentation partner Monisha Chaudhuri, Jaya Barman and Shubhya Pal. Next. This is our content space. Today our topics are first types of network and advantage and disadvantage. Number two, satellite. Third, topology and at last transmission mode. Next. In this slide, one question generally arises: what is computer network? The computer network is a collection of interconnected computers that allows the sharing of resources and information. Next. In this slide, you can see that types of computer network. The three types of networks include this page. First, LAN, second, MAN, and at last, WAN. The full form of LAN is local area network. It confines a single room, a roof of building or building. It is connected with wire or cable. It is easy to share between users. It is easy to communicate by email, but the disadvantage is it is difficult to set up and need to maintain by skilled technicians. Coming to the next point, MAN. The full form of MAN is Metropolitan Area Network. It is falls in LAN and WAN, but it is primarily used in cities. Coming to the last point, MAN. The full form of WAN is Wide Area Network. It is similar to banking system where some hundred of branches network connected in other cities connected each other, but it is too expensive. Next one. Next slide. In this slide, we are discussing about some disadvantage and advantage of network. First of all, we are discussing about advantage. Advantage of network. Network can save our money. It is easy to share and we get information freely. Coming to the next point, disadvantage. Virus can affect easily on human body or animal. It is so easy to hack in any social media like Facebook, Instagram, and at last the expense of network is often very high. Next. Now we discussing about an interesting topic, satellite. In this fourth generation, coming to the fifth generation, every network service is working on satellite. So now I discussing about satellite. What is satellite? Satellite, how it works? Satellite transmits data and every data can every data and information get from the earth. It is also global wide. It is access to transmit radio signal from orbit access to earth. Now I am inviting Manisha Chaudhuri for continue the next slide. Please come on the stage. Thank you, Mr. Devna, for giving me this opportunity. Good morning to all of you. Today I will discuss about topology. Then what is topology? Topology is a graphical structure of network. This is the pattern in which all nodes are connected to a local area network. There are the six types of topology: bus topology, star topology, green topology, tree topology, mesh topology, and hybrid topology. Next. Today I will discuss about all these three topologies: bus, star, and rail. So at first we will know that what is bus topology. Bus topology is a topology for local area network in which all nodes are connected to a single cabin. And here you can see that the channels that stop data between through a single line like bus. And next, star topology. Star topology is a topology for local area network in which all nodes are connected to a central connection point like switch or hub. In this diagram, you can see that the hub or switch connected to the computer like a star. Next. And let us ring topology. Ring topology is a
chairman to continue this next part of presentation. Thank you, Manisha Chaudhary, for giving me the opportunity. My name is Jaya Varman. My topic is about topologies. Now I am going to discuss about mesh topology. So first of all, what is mesh topology? Mesh topology, in mesh topology, each and every computer are connected using point to point. Here is a diagram of mesh topology. Here we can see that there are four computers and each and every computer are connected with each other through a channel. If one computer gets affected, then it won't harm the other three. It is one of its advantages. Now, next slide. Now, coming to the next point, that is tree topology. Tree topology, it is a special structure in which many connected elements are arranged like a branch tree. Here we can see in this image, here is a diagram of tree topology where we can see that there are many computers. And this is main root node and having two child nodes. One is left child and one is right child. And this process will be continued. And if root nodes get affected, then whole program will be affected. But if child node get affected, it won't harm the main root nodes. This all about tree topologies. And now lastly about hybrid topology. So what is hybrid topology? Hybrid topology is a type of topology in which different kind of networks are in which more and two or more different kind of networks. It is a mixture of other five topologies. And moreover, there are two kind of hybrid topologies. One is star-ring topology and one is star-bus-ring topology. Here is a diagram of hybrid topology where we can see there are many computers connected with two subcomputers. This all my topic. Now I would like to call Shubhya Pal to continue the rest part of the presentation. Thank you. Thank you, Jaya Varman, for giving the opportunity to continue next slide. Now we are going to discuss about transmission mode. So what is transmission mode? Transmission mode refers to the mechanism of transferring of data between two devices connected over a network. Here in this picture, two nodes. One is A, that is sender, and another is B, that is receiver. A sending the data and same time B receiving the data through the network. Similarly, in this picture, A is a receiver and B is a sender. B is sending the data and same time A receiving the data through the network. Now we will know about types of transmission mode. There are three types of transmission mode, which are simplex transmission mode, half-duplex transmission mode, and full-duplex transmission mode. In simplex transmission mode, the data or information is transferred only in one direction, for example, keyboard. In the half-duplex transmission mode, we can see in this picture there are two nodes. They are sharing their data both directions but only at a time. For example, walkie-talkie. In full duplex transmission mode, we can see in this picture there are two nodes. They are sharing their data both directions at the same time. For example, phone calls. Next. Thank you all of the respected person to for supporting us. Thank you.
It is a basic language to create benefit. I would like to call upon the stage our second year students of Computer Science and Technology Department, Sharon Dash Ghosh, Rakesh Boral and Shuli Chaudhary to show their PPT about this topic. In this slide, we can see a screenshot of SDM list.
there are four estimate at least date in this slide. Terror attack, war attack, Italy attack, underline attacks. Next slide. Estimate forms. In this slide, one person analyzes what is estimate forms. Estimate forms are used to select different types of user input. Estimate form elements are elements that are allowed to include different types of information like text field, text area field, drop down menus, trigger button, tick box, and submit button. Next slide. External forms. In this slide, we can see a typical example of external form. Next slide. So we have discussed overall information of HTML in its user manual. পদ্ধতি আমি এই বিষয়ে একটুখানি বলতে চাই,
আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি একজন নিজের শিক্ষকতা করে এসেছি, আমি জানি কীভাবে একজন ছেলেকে তৈরি করতে হয়। একাডেমিক্যাল লাইন আর টেকনিক্যাল লাইন দুটো কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। একাডেমিক্যাল কেবলমাত্র শুধু একাডেমিক ব্যাপারটাই থাকে, টেকনিক্যালে সেখানে কোনো সম্পর্ক নেই। আর টেকনিক্যালে সম্পর্কটা হচ্ছে কি তার লাইফ, সেখানে লাইফ বিল্ডিং হলেও টেকনিক্যাল টেকনোলজি যদি না আপগ্রেড হয়, তারা যদি না তৈরি হতে পারে, তাহলে তারা কিন্তু জীবনে কিছু করতে পারবে না। আমি কলেজ কর্তৃপক্ষের কাছে স্বনির্ভর অনুরোধ করবো এই বিষয়টার উপর জোর দিতে, যে টিচিংটা টিচিং কীভাবে দেওয়া যায়। আজকে আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে ছেলেমেয়েরা যে কতটা প্রেজেন্টেশন দিতে পারলো, প্রেজেন্টেশন দিয়ে রাখলো, তাদের যে ক্যাপাবিলিটি আস্তে আস্তে গ্রো করছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি আশা রাখতে পারি শুধু আমার ছেলে নয়, এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পার্টিসিপেট করলো প্রেজেন্টেশনের দিক থেকে প্রেজেন্টেশনে, তারা অবশ্যই আরও এগিয়ে যাবে এই কলেজের টিচিং স্টাফদের সহযোগিতায়। তারাও একটু চিন্তা করুন যে শুধুমাত্র নতুন নতুন টিচার আসলেই যে ছেলেমেয়েরা তৈরি হয়ে যায় তা নয়, একই সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স টিচারেরও প্রয়োজন আছে। এক্সপিরিয়েন্স টিচার গাইড করবে নতুন টিচারদের কীভাবে ছেলেমেয়েদের তৈরি করবে, নতুন টিচার অবশ্যই প্রয়োজন আছে, নাহলে পুরোনোরা আর কতদিন টানবেন, তাদের আলোচনা সরে যেতে হবে। নতুনরা যেন সেই ভালোভাবে সেই জায়গাটা তৈরি করতে পারে, ছেলেমেয়েরা যেন এই কলেজে সুনাম রাখতে পারে, কলেজে সুনাম পেতে পারবে, নতুন নতুন স্টুডেন্টস বিভিন্ন দিক থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হতে পারবে। কারণ এটা অতিবর্তী একটা প্রশ্ন এসে যায় ভবিষ্যতের জন্য, শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেল, বাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়ালি একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড টেকনোলজি টেকনোলজিক্যাল সার্টিফিকেট কি ফ্রম দ্য টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট এনি স্টুডেন্ট ক্যান নট গেট জব ইন দিস লাইফ অর ইন আর লাইফ। সুতরাং আমি একটা আশা করব কলেজ কর্তৃপক্ষ এদিকে একটু নজর দিন, কীভাবে কোন পদ্ধতিকে আরও বেশি ডেভেলপ করানো যায়। আমি আরও অনেকবার রিটার্ড করছি, আজকের প্রেজেন্টেশন আমাকে মুগ্ধ করেছে। আমি অবশ্যই আমি আমার লেভেলে যে সমস্ত টিচাররা আছেন তাদের কাছে গিয়ে বলব, যাতে করে তারাও একটু ভাবেন কীভাবে ছেলেমেয়েদেরকে এরকম একটা সুন্দর কলেজে পাঠানো যায়, ভরসা তারা পায়। ভরসা দেওয়ার নতুন জায়গা আমি দেখতে পেলাম, তাদেরকেও আমি জোর দিয়ে বলব যে না, এখানে পড়ানো হয়, এখানে শেখানো হয়, এখান থেকে প্লেসমেন্টও পাওয়া যায়। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা অবশ্যই আছে। আমি এটুকু বলে আমার বক্তব্য
more device, enabling more devices to access the mobile internet at the same time. Next slide. History of first generation. The first generation of mobile communications was deployed in Japan by Nippon Telephone and Telegraph Company during 1979. Speed up was up to 2.4 kbps, which allows the voice call in all countries. Next slide. History of second generation. Second generation mobile communication system introduced a new digital technology for wireless transmission. It used as global system for mobile communication. The features of second generation. 2G network used digital signal. Each data speed up to 64 kbps. Next. History of third generation. 3G technology referred to third generation, which was introduced in 2000. Key features of third generation. Data transmission speed increased from 144 kbps to 2 mbps. Is based on HSPN, video calling, live streaming, IPTV, etc. Now I will call my co-member to finish the next part of this presentation. Thank you. Good morning, all of you, finance teacher and senior. My name is Kunal Muli. What is 4G? 4G is the fourth generation of mobile phone technology. It follows up from the existing 2G second generation and 3G third generation of mobile phone technology. What are the benefits of 4G? Number 1. Improved download and upload speed, reduced latency, crystal and clear voice call and voice and internet. Next. 5G. 5G will be using advanced technology of deliver. 5G technology refers to shortwave of new generation which was started from 2010. Key features of 5G. Number 1. Complete wireless communication with almost no limitation. Number 2, it is highly supportable to WWW, full frame of WWW, wireless wide web. Number 3, it based on wireless video with all mobile Wi-Fi. High speed internet with online gaming feature. Now I will call my co-member Donai Bishop to continue this topic. Thank you, Kunal, which is giving me opportunities. Good morning, all of you. To discuss key concept, wireless device with AI capabilities, internet protocol version 6 in this protocol version. IP address is assigned according to location and connector network. Smart radio allowing different network technology to share the spectrum efficiently and internally. Next slide. Let's move on to architecture of 5G technology. 5G architecture will based on architecture that will respond and entirely new ecosystem. Technological and enterprise innovation. That 5G architecture will based high speed network capacities and small cell deployment. Now I am introducing my friend Common issue rush. Let's go discuss. Thank you, Donald, for giving me this opportunity. Now I am discuss about advantages of 5G. They are easily manageable with the previous generation, global accessible, portable video stream, online gaming, available at low cost. My next topic is disadvantage of 5G. Technology is going under process and research is going on. It has some security reasons. Developing infrastructure needs high cost. Application of 5G. Global network, voice over IP, 4G video streaming, online gaming. That's all about 5G technology. Thank you.
effective. The high requirement of blood on medical sector is creating a big issue presently. To find a way, our third year students of Computer Science and Technology Department created a website that can be easily solved this problem. Pritam Ji Goswami, Kartik Chandra Dash, Krishna Roy, please come on the stage and show your innovative presentation.
HTML. We designed this page from HTML, CSS. CSS was designed around page from CSS. JavaScript, we use JavaScript for dynamic typing and with the potential object orientation. Function is PHP for web development. HTML for MGI data and DB data CSS and fetching rows and modifying rows. References, now we learn from Google Wikipedia, PHP project and YouTube. Thank you. আজকে আপনার
ছেলে বা মেয়ে এখানে দাঁড়িয়ে পারফর্ম করছে, এইটা কি আমাদের কাছে বড় মেমোরি? বলুন, আমি অভিভাবকদের জিজ্ঞেস করছি, এটাই আপনাদের রিকোয়েস করার জন্য আমরা আজকে এই ধরনের প্রোগ্রাম করেছি। আপনি যে ছোট ছেলেটাকে দিয়েছিলেন আমাদের তৈরি করার জন্য, তাতে আমরা কতটা সাকসেস হয়েছি, আমার এই টিম কতটা সাকসেস হয়েছে, আমরা নিজেদের কোভিড মুক্তি একটা ফ্যামিলি করে তুলি, এই ফ্যামিলি কতটা কাজ করতে পেরেছে, তার সাকসেস কতটা, সেটাই আপনাদের দেখাতে চাই। কি দেখানোর উদ্দেশ্য আমাদের? দেখুন, একটা সত্যি কথা বলতে কি, আপনার ছেলে তখন আপনার জায়গা থেকে এসে কলেজে থাকছে, বাইরে থাকছে, আপনার সঙ্গে একটা অনলাইন ডিস্টেন্স মানে দেখা হয়, ডিস্টেন্স বলতে মেরে বলতে হবে, দুদিন আমি দেখতে পারতে। যে ছেলেটি এক টাইম সবসময় আপনার ছেলের সামনে থাকতো, এখন সে হোস্টেলে থাকে অথবা বেঁচে থাকে, তাহলে আপনার সঙ্গে দেখার সময় কম হয়, তখন সে ছুটিতে যায় তখন দেখা হয়, তাহলে আমরা তাদের কতটা তৈরি করতে পেরেছি সেটা দেখাবার জন্য আজকে একটা স্টুডেন্ট যখন পারফর্ম করে, আমরা স্যার আমাদের নিজেদের খুব আনন্দ হয়, সে যখন সবার কাছ থেকে খুব ভালো ছেলে গুড সার্টিফিকেটটা পায় তখন আমাদের খুব আনন্দ হয়, ঠিক সেই আনন্দটা আজকে আপনারা এখানে বসে অনুভব করছেন যখন আপনার ছেলে এখানে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছে। শুধু এটা ইংরেজিতে কথা বলা নয়, সে অনেকটা শিখে গেছে, অনেকটা জায়গায় চলে এসেছে। আমরা সেদিন যে যখন আমি ডিপার্টমেন্টে আসতে পারি না, কম আসি বিভিন্ন ধরনের কাজের পেশারে, তখন ছেলেগুলো ভর্তি হওয়ার তখন গার্জেন এসে বলছিল, স্যার আমার ছেলেদের একটু দেখবেন, আমি খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার ছেলেটা যেন একটা লাইফে দাঁড়াতে পারে। সেদিন আমার টিম, আমার জিএসএম ফ্যামিলি আপনাদের কাছে কথা দিয়েছিল, যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আপনার ছেলেকে আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। কি ধরনের সাহায্য? আপনি শুধু আপনার ছেলেটাকে আমার কলেজ এনে দেবেন ক্লাসে, বাকি কাজটা আমি করে দেব। সেই জায়গায় আজকে আমি বলতে পারি যে মোটামুটি অনেকটাই সাকসেস, কি বলতে পারি? তো এই যে ছেলেগুলো আজকে যাবে, আজকে ইন্ডাস্ট্রিতে যাবে, ইন্ডাস্ট্রি কি ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে, কি সাপোর্ট লাগবে, এর জন্য এদের তৈরি করা হচ্ছে। কতটা তৈরি হয়েছে তার একটা এক্সাম্পল আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমি তো বলবো এই আপনাদের ছেলেদের আজকে যে এখানে উঠে এসে প্রোগ্রাম করা, তার জন্য কিন্তু আমার টিমের একটা হাততালি পাওয়া পড়ে দরকার। আপনারা আমাদের উপর ভরসা করেছিলেন, ভরসা রেখেছিলেন, তার জন্য আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা কথা দিয়েছি, আমরা কথা রাখবো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার দেখানো স্বপ্ন আমরা পূরণ করব, সেই জায়গায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি নিজে মনে করি এই যে জিএসএম পলিটেকনিক কলেজ একদম ইন্টিরিয়ার প্লেস, মানে মুসকোয়া থেকে গ্রামের দিকে, আমি নিজে মনে করি এখানে যে এডুকেশন সিস্টেম, ল্যাব সিস্টেম, আমরা যে কোনো ভালো ভালো কলেজের সঙ্গে মানে কম্পিটিশন করতে পারি, আমাদের যেখানে পড়াশোনার লেভেল মেনটেন করা হয় তা আমরা করতে পারি। আপনারা বলতেই পারেন, আপনি স্যার আমার নিজের ঢাক পেটাবেন, আমি যে মিথ্যা কথা বলছি না তার প্রমাণ আজকে আপনারা আমাদের চোখের সামনে পেলেন। এখানে অনেক স্টুডেন্ট আছে আমার বা আমাদের এই কলেজে যারা স্টুডেন্ট হিসাবে বেশ ভালো হাতের কাজ করতাম, আমরা তাদের আমরা এখন আমাদের বিভিন্ন ধরনের সেক্টর যেরকম সরাসরি বলছিল আছে সেই সব সেক্টরে কাজের সুযোগ দিচ্ছি, কিন্তু এই যে ছেলেগুলোকে, এই যে আপনার ছেলে বা আপনার মেয়েকে
মানুষ করার জন্য যতটা আমাদের ভূমিকা আছে আপনার ভূমিকা ততটা থাকা উচিত। আমরা আমরা আমাদের এখান থেকে আপনাদের কাছে সাহায্য চাইব যে আপনার ছেলেকে মেয়েকে পাঠান, আমাদের সাপোর্ট করুন, তাহলে আপনাদের যে স্বপ্ন আপনারা দেখেছেন আপনারা সে জায়গায় একটু সফল হবেন। আপনাদের কার্যালয় উদ্দেশ্যে বলছি, আপনাদের কিছু যদি বক্তব্য থাকে কোশ্চেন দেন আমি করতে পারি, আমি আপনাদের অ্যান্সার দেবো। কিছু আছে কোশ্চেন? কারো কিছু বলার আছে বলতে পারে। ধন্যবাদ কিছু বলার জন্য আমাকে অনেক সুযোগ দিয়েছেন। আজকে অভিযোগ বা প্রশ্ন নয় কিছু বলতে চাই রিগার্ডিং টিচিং আর কি। আমি আমার বক্তব্যটা তখনও রেখেছি, আজও রাখছি, এখনও রাখছি। আপনারা একটু খেয়াল রাখবেন, কোন কোন যে নতুন শিক্ষকরা আসছেন কোম্পানিগুলো এত চট করে কাউকে মেরে এই আশা আপনারা করেন। আমরা চলে যাই
আমরা এতটাই ওই জায়গাটা নিজেদের আর কারণ বলার আছে একটু দেখবেন আমাদের সকলের কাছে অবশ্যই আপনারা দেখছেন এই নয় যে আপনারা কেউ একটা বলবো না আপনাদের ভেরি বিউটিফুল আমি এটা বলবো দেখবেন যাতে কোনো স্টুডেন্ট প্রপার টিচিং থেকে বঞ্চিত না হয় অথবা সে কেন ক্লাস করতে চাইছেন কেন সে ক্লাস করতে চাইছে না তার কি প্রবলেম কোথায় তার প্রবলেম তার জন্য কি গোটা ক্লাস সাসপেন্ড থাকবে রেকর্ড থাকবে তাকেই সেটা প্রশ্ন করা উচিত যে কেন তুই করবি না তোর জন্য তাহলে কি বাকি ক্লাসটাকে অক্ষত তার দ্বারা শিখতে এসেছিস আমরা শেখানোর জন্য আছি আমরা তাদের তৈরি করার জন্য আছি আমরা প্রতিশ্রুতিবদ্ধ তোদের গার্জেনদের আছি কারণ অনেক আশ্রয় নিয়ে তারা তোদেরকে পাঠিয়েছে আমাদের কিভাবে তারা ক্লাসে হাজির হবে না হবে এটা অবশ্যই আপনারা দেখবেন আপনি যে টেকনিক কাজ করবেন অ্যাসিউর করবেন আপনার ছেলে ক্লাসে আসবে কলেজ আসবে বাকি কাজটা হবে আজকে যেমন আমি দেখালাম যেদিন আপনার ছেলে পেয়েছেন ওই বেরিয়ে যাবে সেদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আপনি আমি শিক্ষক আপনি মা আপনি বাবা তাহলে আপনি যদি বলেন স্যার সব দায়িত্ব শিক্ষকের আপনারা যদি আমাকে
আমরা আপনি কাছে আমাদের বলছেন বলছি এই জন্যে একবার চলুন ঘুরে আসবেন দেখে আসবেন কলেজ এবং তার টিচিং সিস্টেম বিশেষ করে তারা টিচিং লাইনে লোক করে টিচিংয়ে আপনি জোর দেবেন এই হচ্ছে আমার কাছে আপনারা কিছু লিটারেচার আমাকে যদি দেন আমি তাদের কাছে দেব এটা আমরা একটু সেকেন্ড হাফে আপনি কি সিস্টেম সাজন বলবেন আমি ভাবো চল অবশ্য আই রিকোয়েস্ট টু সে ইউ দ্যাট আই ওয়ান্ট টু গো ব্যাক মাই হোম টুডে বাই 2:30 পিএম ওকে আমরা দেখছি তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বার মানে যেহেতু আমাদের প্রোগ্রামটা সিস্টেমটা ভালো থাকে এবার এরকম করে পয়েন্ট দিতে আমাকে একটু দিলে হবে যেন আমার নাম আমাকে যখন তুলে যে আমার এই প্রোগ্রামটা ছিল আমি কালকে প্রোগ্রাম দিয়ে দিয়েছি আমি তাকে বলেছিলাম যে আমি তো লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কিছু পেপার বা লিটারেচার বললাম আমি সরাসরি যোগাযোগটা করিয়ে দেবো ফোন আপনারা কমিউনিকেট করে নেবেন আমার মনে হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে আমি যতটা পারবো তুলে ধরবো তাদের কাছে নিশ্চয়ই আপনারা অবলম্বন আছে যে হাওড়া বিবেকানন্দ স্কুল জেলা স্কুল এরকম দু তিনটি স্কুল আছে কেদারগঞ্জ ইনস্টিটিউশন ওইসব বিদ্যালয়ের কিছু কিছু ইচ্ছাদের সঙ্গে আমার যোগাযোগ আছে পরিচয় আছে তাদের বলেছিলাম বলুন ঠিক আছে আপনাদের কলেজের পেপার্স কী প্রোগ্রাম সেখানে হচ্ছে কী কী বিষয় আছে তার প্রসপেক্টিভ ব্যাপারটা আমাদের জানাবেন আর একটা জিনিস আমি জানতে চাই অফলাইনে কি অ্যাডমিশন করা যায় Thank you.
Continuing the slide. My question is how it works. Artificial intelligence or AI is enabling machine to learn from the experience and tasks in a lifetime. It's work through the algorithms and some basic programs. Suppose, and it also has the sense power and its work itself. Suppose you program a machine and it continues without the help of the man, and it also has sense power. Suppose you search something in Google and your spelling is mistake, then it is the sense power what you want. Application of AI is regarding fast injury. The power electronics, telecommunication maintenance, hospital and medicine, media and e-commerce, transportation, toys and games. Next slide. The first part is power electronics. In industry, there are so many critical circuits, and suppose the circuit is fault and it is too hard work to find out the fault. And in a system, it is too easy work to find out the faults. And we know that in many cities or countries, there are electricity wires are recommended. But when it's fault, it is too hard work to find out the faults. But in a system, it is too easy work to find out the faults. It's like that. Telecommunication maintenance. In telecommunication, there are the thousands of thousands customers. And suppose it is too hard work to analyze the customer-related data. But in a system, it is too easy work to analyze the customer-related data. And it also has the automated network resolution process. Next slide. Hospital and medicine. In healthcare, it is the most important thing to analyze the present analyzing data. And now, thus analyzing medical reports, CT scan, X-ray, it's all be done by the AI process and AI robots. And the World Health Organization launched the app, AI Cure app, and it's worked through the medical reports and some medical knowledge. And it's the user gives their symptoms and it's recommended action. Toys and games. In Hello Games and the Half-Life Games is the application of AI. Thank you. The next slide will be continued by Sundar Sapthakar. Thank you, Sameer, for giving me this opportunity. So now let's talk about robotics, which is the main part of artificial intelligence. Artificial intelligence is the robot gives companies new opportunity, increases productivity, make work and innovate. Enable robot to sense, respond their environment, the range of function robots can perform. Enable robots to function as mobile interactive information system and spaces of the hospitals. Intelligent robots can make safer and more satisfying system mobile. Because a human brain can be poor,
but it cannot. For example, an automated car, a human can't drive 12 foot 7 hours, but a machine can. Next slide. So these are the disadvantages of AI, like high cost of execution, not having series, lesser jobs, addition, lack of functional connection, etc. So first, lesser jobs. When AI will be available in our society, there is a chance for few people may lose their jobs. Next, not having feelings. In AI-based machines don't have any feelings, so it is harmful for some cases. Addiction. When we are habituated to AI, there is a chance for us that we get addicted of it, and that is very risky. High cost of engineering. Do we know that AI is automated software or language, so it won't need any external training cost, but the tools that are used for execution and development are very costly. So now I can call Jennifer Abdara to conclude the rest. Thank you for giving me this opportunity to discuss about future scope of artificial intelligence. Artificial intelligence is everywhere and it does not step down from the limelight until it's attacked. In other words, we can say that it is the method by which a machine can demonstrate certain aspects of human like reasoning, reading, learning, self-correction, etc. Sophia, the AI robot, is the standard example of this. Now, we all know that everything has its positive side and negative side too. At first, we will discuss about the positive future scope of artificial intelligence. Artificial intelligence is everywhere and it does not step down from the limelight until it's attacked. By the end of 2018, every company is aware of its pros and cons. Organizers identify the area of quick reward and they are moving forward by the proven result. In 2019, the future scope of artificial intelligence will introduce its supportive service like recruitment process, logistic decision, HR, etc. More efficiently, it is driven by automation. More companies will adopt this process where they will know the value of technology. Artificial intelligence gives us a new industry of software and electronics. Now we will discuss about negative future scope of artificial intelligence. In future, we will have all kind of future with artificial intelligence. This is the disadvantage and also the advantages of this system. Because after implementing this, a AI robot can think and work like humans. We can also expect that they will rule the human by their thinking. If we use AI in our defense to save us, then they can destroy the whole world by weapons and bombs. If we use artificial intelligence in our daily life, then we can say a machine can do all kinds of work that a human do. So by this, day by day, humans are becoming lazy and more they are getting addicted to social media. Now let's take a live example of this. Everyone has came here, everyone has postponed their important schedule and came here to attend this seminar. But some of them are still busy on social media. So we should handle it properly. Due to the development of artificial intelligence, day by day, humans are getting more addicted to it. So if in future artificial intelligence will be more developed, the people will be more and more addicted to social media. By all means, we all want to say you that artificial intelligence is like two-edged sword. In one end, it solves the problem themselves intelligently, but on the other end, they become a problem themselves. So we have to handle it properly. Thank you.
Thank you, AI teammates. You are really doing great. Now, beside the artificial intelligence, we will come to the tax or taxation of India. So I would like to call the GST group to deliver their presentation and presenting us about goods and service tax. Thank you. And my first step of the will come. This is
skill number should be vertical 1, 2, 3, and it is same. They put the regular and it is address of the regular. And also it is building. What is building? Building means when the product I receive from the regular. And this is BOD. BOD means I am selling the product to my customer. This content of the bill. There are item code, item, quantity, unit, date and amount. Item code means my product name code and item means my product name. Quantity is the measurement and unit. Quantity is the numerical value and unit is the measurement. Create my product date and my product amount. And this is where that means value at a time. Then I am saving. Next. This page name is financial year. This is financial year 1920. This is me. And I am inputting financial year 1920. Then can I save it? This is tax name GST 5%. Tax name GST 5% included and I am inputting tax value 5. Then tax added. Then I am saving. This is item code A131. This is my product code and item is OPPO F11 Pro. This is my product name. HMS code 242369. HMS means Harmonized System Nomenclature Code. Unit is the measurement box. Number of the measurement. Price 18,500. Tax, I am inputting tax GST 18%. Why I am inputting tax GST 18%? Because GST has two types. CGST is Central Goods and Services Tax. SGST is State Goods and Services Tax. CGST tax 9%, SGST tax 9%. Total tax GST 18%. Then I can write it and I am saving. For BMO, this is my company code name BMO Software. This is my software. And address my company address, mobile, GST number, state welfare, state code remark. Do not say my company is good or better or very good or very poor. Then I am saving. In this slide, you can see, in our GST billing system where we can see a certain number of items items of interest. Quantity is the tax imputed tax. The tax is created in state like Tamil Nadu as mentioned in this slide. Conclusion. GST being a dynamic and comprehensive legislation which shall replace most of the indirect tax of our country. Since it is a major indirect tax reform in India, where would be new legislation and procedures. Most concerns expressed about the implementation of GST can be divided into three categories. Design issues, operational issues, and infrastructure issues. Thank you all of you. Thank you. So, HTML, we already described HTML by our second year students. Now we will continue to the phase of automation by using not only HTML but also PHP. I would like to call the website development group to elaborate their process on developing our college website.
of our project website development. First of all, it is important to know what is website. Website is a central location of various websites that are all related and can be accessed by visiting the homepage of the website using a browser. For example, google.com, amazon.com. In the next slide, I will discuss about the advantages of website. Cost saving. There is no cost of transportation. Time saving. Less time taking more and more information. Accessible to anytime, anyone, anywhere. Easily access for business related information. Now it is most of the colleges, their account, their admission and other criteria is online. Publicity and advertisement, securing your brand online. Importance of website. A website is important because it helps you to establish credibility as a business. Also, this kind of website can synchronize all data under one website. In our college website, if we visit, we can see there are so many fields like admission, sales, syllabus, hostel, event, login and contact. In the field of admission sales, the website can handle all the queries like registration, modification of any candidate during admission. In the field of syllabus, we deal overall syllabus of diploma as well as IBA, that is Industrial Training Institute. In the hostel field, the candidates are admitted in hostel as well as medical facilities. In this field, our college organizes many technical and cultural festivals, which can directly access by our website through live stream. Login. The student can log in through our website. Here he can access all the necessary information like study material, assignment and syllabus. Contact. In the contact field, we get all the necessary contact numbers like each department, admission cell and boys and girls hostel. Now I would like to call Shona to discuss another. It is a website development. If you know how to create or develop a website, then you can start your own business, own online business. You can start anything related to online. These are the some list of benefits like faster mobile development and lower cost, lower maintenance rate, faster web pages, lower bounce rate, higher purposes rate and many other jobs. Uses of website. In general, website represents your business or your organization. A website gives the opportunity to tell customers about their business or about your services. Website not only advertises your product or gives the information about your business, but also helps in sales and profit. Website is a cost-effective and combined medium to keep in touch with your potential buyers. Customer can quickly and easily keep feedback on your product. Disadvantages of website. This disadvantage is not only in our region. Each and every website has some common related disadvantages, like lack of specialization, batch processing, transfer update, reliability, and many other disadvantages. Currently, this is the screenshot of our college website. This is the URL, and these are some buttons. This is the home about us, and this is the contractors department in home. And this is the student number. If any student or faculty is open to login in her own profile, then we can enter her username and password, then we can access her own profile. Here we can see these are some codes, background codes that we can use in our website to develop our website. This is the screenshot of contact us. Thank you.
our group from third year ETC. Please come. My respected teacher, men, as well as parents, my friends, and my juniors. I am Dipanjan Rai from Electronics and Telecommunication Department, G.S.M. Polytechnic, third year. Today, we will discuss about our project Smart Car, and my group partner is Shubham Mandal and Shubham Mandal. Before I go into my topic, it is better to know what is Smart Car. Smart Car is an electromechanical machine that is guided by computer and electronic program. And Smart Car is fully controlled by an app for our Android mobile. We develop the remote button as the app in our Android mobile that can be easily the control of the car motion of our Android mobile. And we are using smart car in a modern days various ways. That is government intelligence, investigation of crime, and protection of the process or various ways. And this smart car we see criminal organization that can kidnapping and etc. This is the circuit diagram of our smart car, and we see the various components of smart car. That's it. This is RDMA, you know, and this is Bluetooth module, and this is motor driver, and this is 5-4-pin, 5-volt DC motors, and this is Arduino, you know, this is the input of Arduino, and this is output. This is analog pin, and this is digital pin. This output pin is directly connected with Bluetooth module, and this is 5-volt supply of Bluetooth module, and this motor driver, and this is motor driver input is directly connected with Arduino output, and this is the core output of motor driver that is connected with 5-volt DC motor, and this is the supply of motor driver. So next part will be continued by my friend Shubham Mandal. Thank you, Dipanjan, to give me this opportunity. My name is Shubham Mandal. I am a student of Electronics Thalia from GSMT Polytechnic. Sometimes ago my friend discussed about the project details and the circuit diagram. And now I discuss about the components that we use in the smart card. So please explain. Our components are Arduino Uno, motor driver, Bluetooth module, EC motor, and battery. So first I discuss about Arduino. Arduino are basically three types: Arduino, Uno, Nano, and Mega. And here you see, we use Arduino Uno. And this is the main part, I think this is the main part in our project. I think this is the brain of our, in our project. We control the whole project. So Arduino is a software and hardware company which can create microcontroller board. And this is also one type of microcontroller. In this Arduino, you see, one side is reserved for digital input output, and other side is reserved for analog input output. And here, this is the microcontroller chip. And this port is only for USB, and this port only for power supply. And this Arduino operates in 5-volt or 3-volt model. Now, our next important part in our project is motor driver. Here, we use motor driver to control 5-volt motors we use in project. So, motor driver is used for starting and stopping the motors, and regulating the speed, regulating the spot, and forward and backward the motor, and also it is protect my motor pulse and overloads. Now I discuss the Bluetooth module. Here we use Bluetooth module to communicate between smart car and our smartphone. So version of Bluetooth module is 3.0, and
the ranging is 9 meter. Can you see that is 4 or 5 pins? One pin is reservoir receiver and one pin is reservoir transmitter and one is ground and one is power supply. And it is also operate 5 volt power supply. This is a one type of ER motor. ER motor basically used in vehicles and washing machines. And here we use board number 4 of ER motor. And this is 4 volt. It is used to help my car to move forward, backward, left and right. In this project, we use total 20 volt power supply. Here 5 volt is reserved for Arduino and Ubuntu module and 15 volts is reserved for motor controller and this is ER motor. Next, I discuss about the advantage and disadvantage of this project. So, main advantage in this project for if we use a camera and make and convert the car as a serverless car and we gathering the important documents from rear area where man cannot go. This, I think this is the main advantage in this project, for this project. And other is wall size, accuracy and easy to implement, latency, low efficiency. And we have very less disadvantage. These are limit distance limited very less. And second is every time next internet speed dies up fast. So this is the main disadvantage in our project. So next I invite my friend Somnath Mandol to show you how it is work. So please Somnath, come on the stage and continue. My name is Somnath Mandol from ETC Department. You have seen that my friend explained about this project. Now I will show you how it works. You can see that the smart car moving forward because I give the forward instruction through this smartphone app. It can move also backward, left and right also. After giving my instruction, you can see the front of view of this smart car on my projector screen. Because I use another smartphone on this smart car and another smartphone application I used name is IP webcam for capture the video and record the sound. Thank you. Roy and Chitumpa Mondol to explain their presentation.
Good noon, all the respected teachers, as well as parents, and also my dear classmates. Myself, Navanita Das, Department of CST 3rd year, along with my project partners are Koshik Roy and Kunpa Monroe. Today, we will discuss about the topic of online mock test. In this presentation, we will cover this topic, introduction, features, software requirements, project screenshot, conclusion, and future work. Introduction. Web-based application developed in MySQL and PHP language is it consists dependence of multiple choice questions and examiner can get result anytime. Features. Easy to log in and log out, and it consists different types of multiple choice questions, and students can see their result anytime. Now I hand over this mic, our group project partner Koshik Roy, to continue this topic. Thank you, Namita, for giving me this opportunity. My name is Koshik Roy, and I am a third year CST Department student. For our project, we use our operating system as Windows 10 and the database MySQL and local servers app. For the content where the user or client can see their home page or the main theme of the website, we designed as HTML and CSS and using JavaScript. And for the back end, where the all the main thing happened, we designed the whole backend theme as in PHP and Java. Here is the screenshot of our home page as well as registration page and login page. In this page, we can see that this is the registration form where the user can fill up their by giving their details and register themselves. Then he or she logged in our website to give in the online examination. This is a user profile page where a user can see all the topics which they would like to give exam, and they can choose that each and every topic to start the exam. When they click on the start button, it would appear. It would appear the circular questions, and by clicking the by choosing any of the correct answer, or the user can choose any of the answer they want, and they click on the submit button. Then, after giving the all questions answer, they could forward the ranking page where they can see their results and the top to bottom. Where ranking is prepared because he or she would know that he is ranking high or low. For the rest of the presentation, I would like to call Lavani to complete the presentation. Thank you, Koshik Roy, for giving me this opportunity to continue the presentation. My name is Kumbha Mandol, Department of Computer Science and Technology, 3rd year. This future work. The future plan is of to come up with a much better technique. We are also thinking about the site is more user friendly and more attractive. Are also thinking to connect it with social networking sites like Facebook, Twitter, etc. Next slide, please. Conclusion. We have tried to implement the exam. Who want to exam online or want to practice for the competition? So that people can come and join us easily. Thank you for listening and giving this opportunity.
Thank you. Thank you, Tumba, Nobuliza, and Koji. The last topic is solar power inverter. Rajdeep Ghosh, Shobhik Vishwas, Obhishek Dashkodako, and Selim Seth, please come on the stage to show your presentation. My name is Rajdeep Ghosh, the student of Electronics and Telecommunication Department. I am going to be separate from the project. Today we have to talk about solar inverter system. We all know nowadays electricity is the most essential part of our life. We cannot survive a single day without electricity. So, one of the ways to produce electricity renewable energy sources or in a solar inverter system. So, what is solar inverter? Next. A solar inverter or PV inverter is a type of electrical converter which converts direct current output of solar panel or battery into alternating current. And inverter also increases the voltage but must be decrease the current. This system is known as solar inverter system. Next part is warning principle. How to work a solar inverter system? A solar inverter system works by taking power from DC source of solar panel or battery. DC power is converted to AC power by interprocess in the inverter. It converted 12 volt direct current to alternating current with a pure sinusoidal output. Next part is what is solar energy? Why we use solar energy? Solar energy is the best alternative energy source because it is a renewable and unlimited energy source and no cost to power supply. There are no air pollution in this power supply and it helps to save power. If you want to save electric bills, please install solar panels in your home. It is very interesting part of science and human beings. My next topic will be continue my 5 minute plan for business. Thank you, Rajdeep. Give me a chance. I will take about the application of solar power system. Solar electricity power generation. The solar power system are used for getting the current and solar water heating. The solar power system are used water heating. Next, solar pumping. The solar power system are used water pumping. Next, solar cooker. We can go through solar cooker. Next topic, advantage. Longer warranties. Solar power system gives warranties is very long time. Next, no moving parts. There are no parts to move the solar power system. And low maintenance cost. Require low maintenance cost. Next, unlimited resource. Solar cells have a unlimited resource for sunlight. This does not require any other fuel. Next, yes, local job. Job of the solar power system are available in the local area. Next, low interest loans are available. If you take loans from the solar power system, its interest is very low. Next, solar panel. What is solar panel? Solar panel absorbs sunlight as a source of energy to convert electricity. A photovoltaic solar cell module is a photovoltaic solar cell. Modulate is a solar cell
and supply and electricity in the solar cells. Okay. Electricity and compulsory voltage for both the electrons is a current in the electric field in the form of the voltage and product of the electricity. Thank you. Now next topic will be discussed on the transformer. Thank you so much to give me a chance. I will discuss button and part in button. If button will convert chemical energy into electrical energy by chemical reaction. The chemical market inside the button is produced and the DC source and electricity. In this system, the button is used to the energy running inverter power loop. Yes, sir. Power inverter is an electrical device for that changes direct current to alternating current. The input voltage and output voltage, the frequency, overall power handling, and depend on the specific device. The part inverter does not produce any power. The power covered by the DC source. The DC inverter do not use the moving part on the conversion process. This topic will be discussed by my friends, Sally Singh. Thank you, officer, to give me a chance. Now I will talk about the disadvantage of solar power system. The cost of purchasing a solar power system is very high. This includes paying for solar panel, inverter, battery, wiring, for the installation, and solar current or generator. All this sunlight together solar energy. If you give out credit, can have a maximum effect on the energy system. But more electricity power on to the product, the more solar current will need and solar PV system required. A lot of ways to install current. Government scheme has set the target to install 227 gigawatt solar power panel by 31 March 2022. To achieve this target, government is promoting solar in manual. Government of India solar in manual. Government of India are about 5,000 crore solar subsidy only. Thank you. I request you, sir, to say something for our students, those work very hard to make success this program. Please, sir, come on the stage. Good afternoon. First of all, congratulations, students, for the success of this program. You did really good job. A big clap for yourself at last. Secondly, আমরা এই প্রোগ্রামটা প্ল্যান করছিলাম বেশ কিছুদিন থেকে আগে একটা ডেট ফিক্স হয়েছিল বাট কিছু কারণবশত এটা ক্যান্সেল করতে হয়েছে বহু গার্জিয়ান আগে পর আসার কথা ছিল বাট তারা আসতে পারেনি সবাই অনেকটা ভালো কিছু বললো আমার শুধু এখানটায় দাঁড়িয়ে এই জায়গা থেকে একটাই দুঃখ হয়ে গেল স্টুডেন্টদের আমার স্টুডেন্টরা গত 15 বা 20 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে কিছুটা আমাদের চাপে পড়েছিল তাদের নিজ থেকে তাদেরকে আমরা বহুভাবে বকেছি তাদেরকে বিভিন্নভাবে খারাপভাবে কথা বলেছি তাদের সাথে শুধু একটাই কারণে আজকের প্রোগ্রামের যে সাকসেস হয় এবং আমাদের টার্গেট ছিল কিছুক্ষণ আগে রমা স্যার যেটা বলে গেলেন
তাদের গার্জিয়ানদের সামনে তারা প্রুফ করুক তারা বিগত দু বছর বা তিন বছরে কি শিখেছে কি করেছে। এটাই শুধুমাত্র প্রুফ করার জন্য আমরা একটা দিন গার্জিয়ানদেরকে আসতে বলেছিলাম। খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এটিসি এবং সিএসটি দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে অ্যাপ্রক্স 100 স্টুডেন্টস সেখানকার 365 দিনের মধ্যে শুধুমাত্র 3 ঘন্টা দেওয়ার জন্য আমরা বলেছিলাম, বাট 10% গার্জিয়ানেরও সেই সময়টুকু হয়নি। আমরা সারা বছর এই ছেলেদেরকে নিয়ে কাজ করি, চেষ্টা করি তাদের যতটা সমস্যার সমাধান করা যায়। বিভিন্ন ভাবে বিভিন্ন গার্জিয়ানের সাথে আমি কথা হয় ফোনে সামনাসামনি, একসাথে সবাইকে নিয়ে এবং তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই জিনিসটা করা হয়তো আগে কোনো হয়নি। আমাদের কলেজে আগে এই ট্রেন্ডটাও ছিল না যে সাকসেসফুল স্টুডেন্টদেরকে আমরা কিছু উপহার দেব বা কিছু প্রাইজ দেব। সেই জিনিসটা শুরু করেছি এবং গর্বের সাথে বলতে পারি আমাদের ডিপার্টমেন্টই ফার্স্ট যারা স্টেপটা নিয়েছে। আশা করব আমাদের স্টুডেন্টরা সেই জায়গাটা ভবিষ্যতেও রাখবে এবং এর থেকেও বেশি আশা করব 365 দিনের মধ্যে 3 ঘন্টা ভবিষ্যতে যদি কখনো চেয়ে থাকি গার্জিয়ানদের কাছে দয়া করে সেটা আমাদেরকে দেবে। আমাদের কাছে এবং আপনাদের ছেলেমেয়েদের কাছে এটা খুব উৎসাহের জিনিস যে তার বাবা মা তার পা বসে তার কথা শুনবে। ফোনে কথা হয়, হ্যাঁ ক্লাস করেছি, আপনারা মার্কশিট দেখেন, মার্কশিটে কম হলে কখনো বকা দেন, মার্কশিটে ভালো হলে কখনো প্রশংসা করেন, বাট মার্কশিট একটা 10 দিনের পরীক্ষার রেজাল্ট। তারা সারা বছর কি করছে, সারা বছরের এতটা সময় আমাদের কলেজে তারা কিভাবে কাটাচ্ছে সেটা আপনারা কলেজে না আসলে বা এই ধরনের প্রোগ্রামে না আসলে পরে আপনারা বুঝতে পারবেন না। আজকে যে স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল হয়তো সেশনটা খুব বোরিং সেশন, কারণ এতটা টেকনিক্যাল জিনিসপত্র ন্যাচারালি যারা একটা এই সমস্ত লাইনের সাথে যুক্ত থাকে না একটা সময় তাদের পক্ষে ব্যয় করা সত্যি খুব সমস্যা। আপনাদের সমস্ত সবারই প্রচুর কাজের চাপ থাকে, কাজ থাকে, আমরা সবটা জানি, তবুও তারা এত কিছু সাবজেক্টের মানে সিলেবাসের পড়াশুনো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মর্নিং সেশন, নাইট ক্লাস, ল্যাব, এত কিছুর পরেও যদি তারা এতটা প্র্যাকটিস করতে পারে, তারা একটা দিনের জন্য এতটা প্রিপারেশন নিতে পারে, আপনাদের গার্জিয়ানদের কাছ থেকে হয়তো এটুকু আশা করতেই পারি আপনাদের ছেলেমেয়েকে উৎসাহ দেওয়ার জন্য এই একটু সময় আমাদের পড়ে যেতে থাকে। অবশ্যই তাদের আপনাদের কাজ থাকে, আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবুও আমরা আশা করব ভবিষ্যতে কখনো যদি আমরা এরকম প্রোগ্রাম আবার করতে পারি, হয়তো সবসময় সম্ভব হয় না, কারণ একটা ডিপ্লোমা স্টুডেন্ট পড়াশোনা করে 3 বছর, তার মধ্যে তারা 6টা সেমিস্টার দেয়, প্রতি সেমিস্টারে 2টো করে ইন্টারনাল দেয়, প্রতিটা সেমিস্টারে 6টা করে সাবজেক্ট পড়ে, এতটা প্রেশার তাদেরকে নিতে হয়, আমাদেরকেও এতটা প্রেশার রেখে তাদেরকে পড়াতে হয়, তার মাঝখানে আলাদা করে একটা সেশন রেডি করা আমার মনে হয় নট এ ম্যাটার অফ চয়েস। অ্যাপ্রক্স 40 সাবজেক্ট তারা 3 বছরে কভার করে, অন্য কোন লাইনের পড়াশোনাতে এত ফাস্ট সিলেবাস থাকে না, সেই কারণেই হয়তো তারা ফিউচার ইঞ্জিনিয়ার। এতটা প্রেশার নেওয়ার পরেও তাদেরকে আমরা বলেছিলাম যে তোমাদের গার্জিয়ানরা আসবে তাদের সামনে তোমরা বলবে শুধুমাত্র এইটুকুর জন্য তারা এতটা প্রেশার নিয়েছে। অনেকের বাড়িতে ঘুরে তারা হয়তো টিভির সমস্যা আসতে পারেনি, বাট আপাতত চাইছি ভবিষ্যতে আপনারা বিগত দিনও পাশে থেকেছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনাদের
আপনাদের সাহায্য ছাড়া এত কিছু আমাদের পক্ষে সম্ভব না। আপনারা সাহায্য করেছেন বলেই আজকে হয়তো আমরা এই জায়গাতে হয়তো এত কথা বলতে পারছি আপনাদের সামনে। কিছুক্ষণ আগে একজন আমাদের খুব ক্লোজ গার্জিয়ান বলছিলেন, স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলেছেন কিছু স্টুডেন্টদের কথা। আপনাদের সাহায্য অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা প্রাইভেট কলেজ চালাই, গভর্নমেন্ট কলেজ না। প্রাইভেট কলেজ অবশ্যই বেস করে একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে। স্টুডেন্ট থাকলে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, না থাকলে নেই। এবং ফিনান্সিয়াল সাপোর্ট থাকলেও আমরা থাকলে পরেই একমাত্র এত কিছু অ্যারেঞ্জ করতে পারি। আজকের দিনের ডিপ্লোমার কন্ডিশন যেখানটায় রীতিমতো বড় বড় কলেজগুলো ঢুকছে, দুর্গাপুর বা কলকাতা সাইডের বড় বড় কলেজ যেখানটায় একটা ছোট প্রোগ্রাম করাটাকে দুবার ভাবে, আমরা সেখানটায় একটা সামান্য সেমিনার করছি, সেখানটা তো লাইভ টেলিকাস্ট, তাদের এত প্র্যাকটিস, এতটা সময়, এত কিছু করার কথা ভাবতে পারছি। আমাদের সেই সামর্থ্য হয়েছে আপনাদের সাপোর্টে। আজকের প্রোগ্রামটা হতে পারে অনেকেরই মনে হতে পারে অ্যাডমিশন সামনে, অ্যাডমিশনের জন্য অবশ্যই একদম আমি মঞ্চে দাঁড়িয়ে লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি অ্যাডমিশন ফ্যাক্টর। তবুও এই প্রোগ্রামটা করেছি একটাই উদ্দেশ্যে, আপনারা যখন কাউকে বলবেন জিএসএম পলিটেকনিকের কথা, আপনাদের যেন দুবার ভাবতে না হয়। আপনাদের মধ্যে না থাকে তাই সুযোগ করে দিয়ে এই পারফরমেন্স, এই কারণে এতটা তাদেরকে প্রেসারাইজ করা। আমরা অনেকেই একটা ধারণা থাকে ইঞ্জিনিয়ারিং করতে হলে প্রচুর টাকার ব্যাপার, বা উইক স্টুডেন্টরা করতে পারবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আমি গর্বের সাথে বলছি সরকার ভালো স্টুডেন্টদেরকে আরো ভালো করার জন্য প্রচুর ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা তাদেরকে ভালো করছি যাদেরকে একটা সময় হয়তো আপনারই পাশের বাড়ির মানুষটি বলেছিল ওর দ্বারা কিছু হবে না। আমরা সেই ধরনের স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমরা সেই ধরনের স্টুডেন্টকে আজকে এই স্টেজে দাঁড় করিয়ে এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের স্টুডেন্টরা প্রুফ করছে তাদের দিয়েই সব থেকে বেশিটা হবে, তাদের তারাই পারবে একটা 80% বা 90% স্টুডেন্টকে ওয়ার্কিং ফিল্ডে টক্কর দিতে। তাহলে তারা সেইভাবে তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে একজন স্টুডেন্ট থাকলেও ক্লাস হবে কিনা, বা স্টুডেন্টদেরকে রেগুলারলি ক্লাস করে সেটা মনিটরিং করার। আমি এটুকু বলতে পারি আমাদের কলেজে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা খুব শান্তিতে নেই, স্পেশালি যারা হোস্টেলে থাকে তারা আমাদের এতটা প্রেশার ফেস করে। মর্নিং সেশন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠা, 11টার সময় কলেজ, কলেজে না গেলে হোস্টেলে গিয়ে স্যারদের ডেকে নিয়ে আসা, 7:30 থেকে ইভিনিং ক্লাস, পান থেকে চুন হোস্টেলে পড়ে, বহু রকমের ব্যাপার। আমরা এতটা প্রেশার ফেস করে তারা আজকে এখানটায়। আমি গতকালও বলছিলাম আজকের প্রোগ্রামে যদি ভুল হয় তাহলে খারাপ অবস্থা করবো, গতকালও আমি বলেছি। তবুও আমার বিশ্বাস ছিল আমার ছেলেমেয়েরা পারবে, আর সেই কারণেই এত কনফিডেন্টলি আমি গার্জিয়ানদেরকে বারবার ফোন করেছি। আপনাদের কাছে একাধিক বার ফোন গেছে, কিছু গার্জিয়ান ইতিমধ্যে বিরক্ত হয়েছে যে করবেন না, আমার পসিবল হলে আমি যাব। আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল আসুন নিজের চোখে দেখে যান আপনাদের ছেলেমেয়েদেরকে আমরা কি করছি। আশা করি দেখাতে পেরেছি,
আপনারা যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছেলে মেয়েদেরকে সাপোর্ট করার জন্য এই সাপোর্টটা ভবিষ্যতেও চাইব। আমরা চাই আমাদের কলেজে আরো উন্নতি হোক এবং সেই উন্নতি একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব করা, কারণ কলেজের ভেতরে কি হচ্ছে সেটা বাইরের মানুষকে জানানোর সুযোগ একমাত্র আমাদের স্টুডেন্টদের দায়িত্বেই আছে। আমি যদি আজকে বলি আমার কলেজ খুব ভালো, খুব স্বাভাবিক সেটা আমি বিশ্বাস করবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে নিয়ার অ্যাবাউট 150টা ডিপ্লোমা কলেজ আছে, সেটা আপনারা বলতে পারবেন কেন জিএসএমপি কেন বাকি 150টা নয়। অবভিয়াসলি খুব নাম করা কলেজ অনেক আছে, তাদের দিয়ে আজকে এই 2019 দাঁড়িয়ে এটুকু বলতে পারে তাদের সাথে টক্কর দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে, তাদের সাথে টক্কর দেওয়ার মতন ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। সিএসটি ডিপার্টমেন্ট এমন একটা ল্যাবে তারা ল্যাব প্র্যাকটিস করে যেটা শুধুমাত্র সিএসটি এবং ইটিসির জন্য ডেডিকেটেড, একটা টোটাল কম্পিউটার ল্যাব যেখানে আর কোনো ডিপার্টমেন্ট ইন্টারফেয়ার করে না। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য একটি পিএলসি মেশিন যেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এখনকার দিনে ভীষণভাবে দরকার, বহু মূল্যবান একটা মেশিন, সেটা আমাদের নিজস্ব আছে, আমাদের ল্যাবে ইনস্টল, প্রায় লক্ষাধিক টাকা দাম সেটার, তবুও আমরা বসিয়েছি শুধুমাত্র এই কারণে আপনাদের স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগেই যাতে তারা সেই নলেজটা গ্যাদার করতে পারে যে আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে করবোটা কি। কিছুক্ষণ আগে আমার থার্ড ইয়ারের স্টুডেন্টরা একটা গাড়ি বানিয়েছে, তারা দেখাচ্ছিল। আজকে আমার থার্ড ইয়ারের বহু স্টুডেন্ট এখানে প্রেজেন্ট নেই, আমি আনন্দের সাথে জানাচ্ছি তারা একটা কারণেই প্রেজেন্ট নেই, তারা সকলে পুরেতে জব করছে, তারা প্লেস তারা জব করছে, যারা এখানটায় প্রেজেন্টেশন দিয়েছে তারা হায়ার স্টাডিজ এর জন্য এখানটায় আসছে, তারা জবের ক্ষেত্রে ইন্টারেস্টেড ছিল না, তারা হায়ার স্টাডিজ করবে এবং তাদের নিজেদের নলেজকে আরো বেটারমেন্টের জন্য তারা আজকে আমাদের এখানের সাথে আছে। এবং তারা শুধুমাত্র কলেজে নেই, তারা কলেজের থেকে এমন কিছু করেছে যেটা বহু জায়গায় বহুভাবে প্রশংসা পেয়েছে। গত বছর আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের থেকে আমাদের একটি কলেজে অ্যারেঞ্জ করেছিল, সেখানটায় গিয়েছিল বর্তমানে ডিএম এসেছিলেন, তিনি স্পেশালি একটা আলাদাভাবে কংগ্রেচুলেশন জানিয়ে গেছিলেন আমাদের ডিসি ডিপার্টমেন্টকে। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেগুলো তারা প্রেজেন্টেশন দিচ্ছিল, যে ওয়েবসাইটগুলো আপনারা অনেকে স্মার্টফোন ব্যবহার করেন বিভিন্ন ওয়েবসাইট খুলে, সেই ধরনের ওয়েবসাইট তারা নিজেরা তৈরি করছে, সেটা তারা পারছে, তারা আমাদের কলেজের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। বহু কলেজ আমাদের ওয়েবসাইট দেখতে খুব পাচ্ছে, আমি নিজে বলছি আমাদের কলেজে যে ওয়েবসাইটটা সেটা খুবই আনপ্রফেশনাল যেটা বলা হয় সেটা, বাট আমি গর্বের সাথে বলছি যে সমস্ত কলেজ বিভিন্ন দামি সফটওয়্যার বা ওয়েবসাইট ইউজ করে তারা প্রফেশনালদের দিয়ে তৈরি করায়, আমরা তৈরি করাই আমাদের সিএসটি স্টুডেন্টদেরকে দিয়ে। এই জায়গায় তাদেরকে পৌঁছতে পেরেছি, আজকে তারা প্রেজেন্টেশন দিতে পসিবল হয়েছে, তারা আজকে এই ধরনের প্রেজেন্টেশন দিচ্ছে, যারা থার্ড ইয়ার তারা আমাদের কিছুদিন পরে বেরিয়ে যাবে, সাকসেস তো হবে আশা করি, অবশ্যই তারা সাকসেস হবে, যারা সেকেন্ড ইয়ার এতটা অবধি যখন পৌঁছেছে আরো একটা বছর আমাদের হাতে আছে, আশা করি তারা আজকের থার্ড ইয়ারের থেকে আরো বেটার জায়গায় যাবে এবং এই ধরনের ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপগুলোকে আরো বেটার জায়গায় নিয়ে যাবে, যাতে তার বাইরের লোকে বলতে পারে হ্যাঁ এটাও প্রফেশনাল দিদি কাজ। আমি চাইব তারা আরো বেটার বেটারমেন্ট করুক।
আরেকবার ধন্যবাদ জানাই সকলকে, আপনারা বহু দূর থেকে এসেছেন, একটা দিন আমাদেরকে সময় দিয়েছেন, একসাথে অনেক কথা হলো, আমরা লাঞ্চটা একসাথে করব। এবং রিকোয়েস্ট থাকলো যদি কখনো আবার ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করতে পারি, আপনারা এই হলটা শুধুমাত্র আমার গার্জিয়ানদেরকে নিয়ে ভর্তি করতে পারবো, সেখানটায় আমার স্টুডেন্টরা বুঝতে পারবে না, এই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।